তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজ আমি বানাবো তিলের পিঠা, তাই আমি তিলটাকে ভেজে নিব। এইভাবে করে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজতে হবে না। এবার আমি মেশিনে গুঁড়ো করে নিব তিলগুলোকে। গুঁড়ো করে নিলাম আমি তিলগুলোকে, আর এটা নিয়ে নিয়েছি চাল। চালটাকে ভেজে নিয়েছি, চাল ভাজা গুঁড়ো করেছি। দিলে ভালো লাগে, মুচমুচা লাগে, সুন্দর লাগে খেতে। এবার আমি পুর করে নেব তৈরি, তারপর আমি এগুলো সব দিয়ে দেবো কড়াইয়ে। তারপর দিয়ে দেবো এক বাটি চিনি, যা যেমন মিষ্টি খাবে তেমন চিনি দিবে। তারপর দিয়ে দেবো সামান্য জল চিনি গলার জন্য। এইভাবে আঠা আঠা টাইপের যখন হবে, একটু আমি শুকিয়ে নিব ভালো করে। এইভাবে করে দেখতেই পাচ্ছ তোমরা, আমি একটু হালকা শুকিয়ে নিব। তো এইভাবে করে আমি মোটটাকে নামিয়ে নিলাম। এবার আমি পুরগুলোকে ভরে নিব, তার জন্য লই করে নিতে হচ্ছে। এইভাবে এভাবে করে মুড়িয়ে মুড়িয়ে করে নিচ্ছি আমি, একটা একটা করে গরম করে নিয়েছিলাম, সরি আমি দেখাতে ভুলে গেছি। তো এইভাবে করে আমি ভেজে নিব লাল লাল করে। এইভাবে করে লাল লাল করে আমি ভেজে নিলাম। তো আমার পিঠাগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে। দেখতেই পাচ্ছ লাল লাল করে ভেজে নিলাম, আর আমার পিঠা তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমার ভিডিও এখান থেকেই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, খুদা হাফিজ, বাই।